মিয়ানমারে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে সাত বিক্ষোভকারী নিহত, সহিংসতার নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। বিজেপির বিরুদ্ধে মমতাকে হত্যা চেষ্টার মামলা দায়ের তৃণমূলের, নির্বাচন কমিশনের মিথ্যাচারের পাল্টা অভিযোগ। ব্রাজিলে আবারও বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু, একদিনে সর্বোচ্চ 2000-এর বেশি প্রাণহানি। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে সাত বিক্ষোভকারী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তথ্য জানিয়েছে রয়টার্স। এদিকে বিক্ষোভে সহিংসতার ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এছাড়া বিক্ষোভ দমনে মিয়ানমারের সেনাবাহিনীকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানানো হয়েছে। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রতিবাদে বিক্ষোভ চলছে এক মাসের বেশি সময় ধরে। এর মধ্যে দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ গেছে অর্ধ শতাধিক বিক্ষোভকারীর। নিন্দা জানাতে দুইবার ব্যর্থ হওয়ার পর অবশেষে বুধবার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে বিবৃতি দিতে সক্ষম হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের বিবৃতিতে এ বিষয়ে একমত হয়েছে চীনসহ 15 সদস্য রাষ্ট্র। খসড়াতে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি এবং অন্যান্য আটক নেতাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানিয়েছে নিরাপত্তা পরিষদ। তবে চীন ও রাশিয়ার বিরোধিতার কারণে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির অংশটি বিবৃতিতে যোগ করা যায়নি। এদিকে অ্যামনিস্টির অভিযোগ, মিয়ানমারের অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে যুদ্ধক্ষেত্রের অস্ত্র ব্যবহার করছে সেনাবাহিনী। বিক্ষোভের প্রায় 50টি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এই অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাটি। অ্যামনিস্টি বলছে, বিক্ষোভকারীদের ওপর যে কৌশলগত ও পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হচ্ছে তার ভিজুয়াল প্রমাণ হিসেবে বিভিন্ন ভিডিও ক্লিপ রয়েছে। এছাড়া মিয়ানমারে বিক্ষোভকারীদের ধরপাকড় অব্যাহত থাকায় দেশটির ওপর চাপ বাড়াতে দেশটির সেনাপ্রধান মিন অং লাইং এর দুই সন্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেই সাথে তাদের নিয়ন্ত্রণাধীন 6 প্রতিষ্ঠানের ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাজ্যও নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে বলে টুইট করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মমতার উপরে হামলার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে নন্দীগ্রামে। মমতার দল তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। মমতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। স্থানীয় থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেছে তৃণমূল। এদিকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূলের একাধিক নেতাকর্মী বিরুলিয়া বাজারে জড়ো হতে থাকেন, বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। তৃণমূল সমর্থকদের অভিযোগ, মমতা ব্যানার্জিকে হত্যা ষড়যন্ত্র করছে বিজেপি শিবির। এরপরই দল বেঁধে ঘটনাস্থলে গিয়ে মমতার ওপর হামলার ঘটনাকে সাজানো বলে প্রতিবাদ জানায় বিজেপি নেতাকর্মীরাও। পরে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। মমতার আহত হওয়ার ঘটনায় কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহ কিংবা নন্দীগ্রামে মমতার প্রতিপক্ষ শুভেন্দু। এদিকে ইসিজির রিপোর্ট সন্তোষজনক হলেও বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কথা জানিয়েছেন মমতা ব্যানার্জি। বুধবার আহত অবস্থায় SSKM হাসপাতালে ভর্তি হন মমতা। তার বাঁ পায়ের গোড়ালি এবং পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে বলে জানান চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য 9 সদস্যের দল গঠিত হয়েছে। পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত হওয়ার পর মমতা অভিযোগ করে বলেন, 4-5 জন চক্রান্ত করে তাকে ফেলে দিয়েছে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, তৃণমূল বিজেপি সমর্থকদের সংঘর্ষের পর এখন নন্দীগ্রামের পরিস্থিতি কি দেখছেন? এছাড়া মমতার উপরে হামলার যে অভিযোগ উঠেছে সে বিষয়ে প্রশাসন কি বলেছে? আপনাকে প্রথমেই জানাই যে নন্দীগ্রামে রাজনৈতিক অসন্তোষটা গোটা রাজ্যে ছড়িয়েছে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের যারা কর্মী সমর্থক আছেন তারা বিক্ষোভ
অবরোধ করছেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি ভাঙচুর বা বাস যাত্রী যারা ছিলেন তাদেরকে টেনে নামানো, এইসব বিক্ষিপ্ত ঘটনা শুরু হয়েছে। এবং এই মুহূর্তে নন্দীগ্রামের যে এলাকায় ঘটনা ঘটেছিল তার রেশটা গোটা রাজ্যেই ছড়িয়ে পড়ছে, যথেষ্টই উত্তপ্ত পশ্চিমবাংলার রাজনীতি এই ঘটনাকে কেন্দ্র করে। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে আজকে সকালবেলায় মুখ্যমন্ত্রী নিজে যে অভিযোগ করেছেন যে তাকে চার পাঁচ জন মিলে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয় এবং তাকে আহত করে, এবং যে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী এবং তাকে ঘিরে প্রায় শতাধিক সশস্ত্র পুলিশের ব্যারিকেড থাকা সত্ত্বেও এ ঘটনা কিভাবে ঘটল সেটাই কিন্তু সকলের কাছে রহস্য। এমনকি তৃণমূলের একটা বড় অংশও কিন্তু এই বিষয়টি কিন্তু ঠিকভাবে মানতে পারেননি। এবং সবথেকে যেটা বিষয়কর, আজকে বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছে, অন্যান্য বিরোধী দল যে অভিযোগ করছে যে মুখ্যমন্ত্রী যতক্ষণ বাইরে থাকেন তখন তাকে ঘিরে আটটি ভিডিও ক্যামেরা তার প্রত্যেকটি মুহূর্তের ছবি তুলে রাখে, সেই ক্যামেরার ছবিগুলোকে সামনে আনা হোক। এবং যে কথা বিরোধীরা বলছেন যে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি যে আহত হয়েছেন এটা সবথেকে দুর্ভাগ্যজনক এবং তার দ্রুত সুস্থতা সকলেই কামনা করছেন, তিনি পড়ে গেছেন পায়ে চোট পেয়েছেন এ কথা সত্যি, কিন্তু তিনি যে নিজে স্বাভাবিকভাবেই পড়ে গেছেন এবং আজ সকালে সংবাদ সংস্থার যে ছবি তুলে ধরেছে যে মুখ্যমন্ত্রী মমতা যেখানে কথা বলছিলেন সেই সময় তড়িঘড়িতে সেইখানে দুটি লোহার রড ছিল যে পাইপ, সেই পাইপে তিনি ধাক্কা খান এবং অন্যদিকে ঠিক গাড়ির দরজার মুখোমুখি অবস্থায় তিনি পড়ে গিয়ে চোট পান এবং চোটে তিনি যথেষ্টই আহত হয়েছেন। কিন্তু এর সঙ্গে যেটা পরিষ্কারভাবে উঠে আসছে ইতিমধ্যে বিভিন্ন বয়ান থেকে প্রত্যক্ষদর্শীদের যে বিবরণ, তাকে কেউ বা কারা সেখানে ঢুকে তাকে ধাক্কা দেওয়ার মতন সাহস বা স্পর্ধা কাউরি নেই এবং সে ঘটনা ঘটেনি। এবং এই ঘটনার রেশ টেনে বিরোধীরা যেটা বলছেন যে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের অনেক গিমিকের রাজনীতি করেছেন, কখনো তাকে গুলি করে হত্যা করা হচ্ছে এবং ইত্যাদি বিষয় তিনি ধরেছেন, সেই সব প্রসঙ্গ সামনে আসছে। এবং সবথেকে যেটা বিস্ময়কর, যেটা এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজনীতিতে আলোচ্য, যে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি যখন জনসমর্থন অনেকটা কমিয়ে ফেলেছেন বা হারিয়ে গেছে সেই সময় তিনি তার একটি সমবেদনার রাজনীতি, তিনি আহত হয়েছেন তিনি আক্রান্ত হয়েছেন এই বিষয়টিকে সামনে এনে পুনরায় তিনি সমবেদনার রাজনীতি করে মানুষের সমর্থন পেতে চাইছেন এবং এ নিয়েই তপ্ত আছে এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজনীতি। জয়দীপ, সেক্ষেত্রে হচ্ছে মমতা ব্যানার্জির শারীরিক অবস্থার বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে, চিকিৎসকরা তার ব্যাপারে কি বলছেন? এই মাত্র পিজি হাসপাতালের পক্ষ থেকে 6 সদস্যের মেডিকেল বোর্ড এবং সেখানে রাজ্যের সেরা চিকিৎসকরা আছেন, তারা যেটা জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরে একটি বিষয় আছে যেটা হচ্ছে ওনার শারীরিক বয়সজনিত সমস্যা। এটা আমরা অনেকেই খেয়াল রাখিনি যে উনি 60 বছর বয়স অনেকদিন আগেই পার করেছেন এবং তার শরীরে সোডিয়ামের যে স্বাভাবিক মাত্রা থাকে সেটা কম এবং এর ফলে যেগুলো স্নায়বিক দুর্বলতা এবং অন্যান্য অসুখ হয় সেগুলো দেখা দিয়েছে। এবং উনি কিন্তু যে গতকালকের ঘটনায় গোড়ালি এবং পায়ে গভীর না হলেও তিনি কিন্তু চোট পেয়েছেন, সেই চোটের ছবি এক্স রেতে ধরা পড়েছে এবং সেখানে আগামীতে অপারেশন করা যেতে পারে কিনা বা তাকে স্থায়ীভাবে ব্যান্ডেজ করবেন কিনা চিকিৎসকরা সেটা খতিয়ে দেখছেন। কলকাতা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জয়দীপ সরকার। হংকংয়ের নির্বাচনী ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে নতুন বিল পাশ করেছে চীনের আইন প্রণেতারা। বৃহস্পতিবার কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই 2885 ভোট পেয়ে পাশ হয় বিলটি। এতে হংকংয়ের নির্বাচনে গণতান্ত্রিক কোনো প্রার্থী অংশ নিতে পারবে না। অঞ্চলটির ক্ষমতায় দেশপ্রেমিকদের অবস্থান শক্ত করতে এই পদক্ষেপ বলে মত বিশ্লেষকদের। হংকংয়ের পার্লামেন্টে আসন সংখ্যা 70টি, তবে এর অর্ধেকটিতে সরাসরি ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হন। সাম্প্রতিক সময়ে গণতন্ত্রপন্থী বা চীন বিরোধীদের নির্বাচিত হওয়ার সংখ্যা বেড়েছে। নতুন এই আইনে সেই পথ বন্ধের পরিকল্পনা করছে বেইজিং। বিশ্বে একদিনে করোনায় প্রায় 10,000 মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 4,61,000, এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু 26,31,000 ছাড়ালো আর মোট আক্রান্ত 11,86,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে আবারও একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। বুধবার প্রাণ গেছে 2,349 জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 2,70,000 ছাড়ালো। নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় 81,000। দৈনিক মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র। একদিনে 1,600 মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 5,42,000। দেশটিতে 24 ঘন্টায় 57,500 মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত 2,58,57,000-এর বেশি। করোনা মোকাবিলায় 1.9 ট্রিলিয়ন ডলারের কোভিড-19 বিল পাশ করেছে মার্কিন কংগ্রেস। বুধবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ছাড়পত্র পায় বিলটি। করোনায় ক্ষতিগ্রস্ত আমেরিকানদের জন্য এই প্যাকেজ ঘোষণা করেছিলেন বাইডেন। করোনার এই ষষ্ঠ বিল দেশটির প্রেসিডেন্টের জন্য একটি বড় পদক্ষেপ। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, শুক্রবার প্রেসিডেন্ট বিলটিতে স্বাক্ষর করবেন। ইস্টার সপ্তাহ উপলক্ষে সংক্রমণ বাড়ার আশঙ্কা করছে স্পেন। করোনা মোকাবেলায় 29 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সংক্রমণ বাড়ায় জোটভুক্ত 27টি দেশের জন্য ফাইজার বায়োএনটেকের অতিরিক্ত 40 লাখ টিকার ডোজ কেনার চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন। করোনা মোকাবেলায় রাশিয়া ও চীনের ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছে আর্জেন্টিনা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিমের সময় হচ্ছে একটা বিরতির, ফিরে আসার পর আরো যা থাকছে। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বাস খাদে পড়ে 27 জনের প্রাণহানি, আহত হয়েছেন 39 জন। করোনা মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি ব্রাজিল। বিশ্বের অন্যান্য দেশে কমে এলেও ব্রাজিলে ফের বাড়ছে সংক্রমণ। গত 24 ঘন্টায় সর্বোচ্চ 2,000-এর বেশি মৃত্যুর রেকর্ড হয়েছে। এ পর্যন্ত 2,71,000 মানুষের মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। আক্রান্ত 1,12,00,000-এর বেশি। ব্রাজিলে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 2020 সালের 25শে ফেব্রুয়ারি। এরপর 1 বছর কেটে গেল, এখনও নিয়ন্ত্রণে আসেনি প্রাণঘাতী এই ভাইরাস। বরং শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন। ওয়ার্ল্ডোমিটারের হিসাবে আক্রান্তের দিক দিয়ে তৃতীয় এবং মৃতের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। ভ্যাকসিন কর্মসূচি শুরু হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব না দেয়ায় 2021 সালের ফেব্রুয়ারির শেষ দিকে এসে ফের বেড়েছে সংক্রমণ। ধারণা করা হচ্ছে আমাজনের মানাস শহরে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশজুড়ে দেখা দিয়েছে হাসপাতাল সংকট। প্রতিবেদনে বলা হয় ব্রাজিলের 15টি রাজ্যের রাজধানীতে আইসিইউ রয়েছে। রিও দি জেনেইরো, ব্রাসিলিয়া এবং সাও পাওলো সহ বেশিরভাগ শহরের হাসপাতালগুলো তাদের ধারণ ক্ষমতার 90% পৌঁছে গেছে। পরিস্থিতি নাগালে না এলে খুব শিগগিরই দেশটির স্বাস্থ্যখাত ভেঙে পড়ার আশঙ্কা চিকিৎসকদের। ব্রাজিলের করোনা পরিস্থিতির এই দশার জন্য শুরু থেকেই দেশটির প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর দায়িত্বহীনতাকেই দায়ী করে আসছে দেশটির জনগণ ও বিভিন্ন রাজ্যের গভর্নররা। প্রেসিডেন্ট তেমন কোনো পদক্ষেপ না নেয়ায় বিভিন্ন রাজ্যের গভর্নররাই নিজ উদ্যোগে বিধিনিষেধ জারি করেছেন। 21 কোটি মানুষের দেশটিতে এ পর্যন্ত ভ্যাকসিন পেয়েছে মাত্র 80 লাখ মানুষ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে শিশু এবং অভিভাবক সহ 27 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 39 জন। বুধবার দেশটির জাভা দ্বীপে হতাহতের এই ঘটনা ঘটে। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, একটি স্কুল থেকে শিক্ষা ভ্রমণে যাচ্ছিল বাসটি। বুধবার পূর্ব জাভার সুমেদাং শহরে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় বলে জানায় তারা। বাসটিতে শিশু ও শিক্ষক সহ মোট কতজন ছিল তা নিশ্চিত করে জানা যায়নি, তবে উদ্ধার কাজ অব্যাহত আছে বলে জানিয়েছে তারা। তাইওয়ানে সাজানো হয়েছে অন্যরকম এক বইয়ের দোকান। মৃদু আলোয় রয়েছে বই পড়ার ব্যবস্থা, প্রবেশাধিকারে রয়েছে বয়স সীমা। 18 বছর বয়সের নিচে এই দোকানে ঢুকতে পারবে না পাঠকেরা। কোলাহল ছাড়া বই পড়তে পছন্দ করেন অনেকেই, এমন পাঠকের কথা মাথায় রেখে সাজানো হয়েছে তাইওয়ানের উগুয়ান বুক স্টোর। কেবল অল্প আলো নয়, এখানে রয়েছে হালকা সুরের ছোঁয়া। এ ধারণা এসেছে পাঠকের ভাবনার প্রসার ও উন্মুক্ত করতে। বই পড়ায় মনোযোগ বাড়াতে ও নিজেকে নিয়ে সচেতনতা বাড়াতে দোকানের ভেতরের পরিবেশ রাখা হয়েছে অন্ধকারাচ্ছন্ন। অনেকেই বলে আমি অন্ধকার বইয়ের দোকান বানিয়েছি, কিন্তু এখানে 500-এর বেশি লাইট আছে। বই পড়া ছাড়া অন্য জায়গাগুলোকে আমি অন্ধকার করে রেখেছি। বুকস্টোরটির প্রবেশদ্বারের নকশা বেশ ভিন্ন। এটি একজন পাঠককে কবরস্থানের মতো অনুভূতি দেয়।
যার ফলে পাঠক অনেক সময় ইহকালের ভাবনা থেকে নিজেকে সরিয়ে ফেলে। প্রথমে আমি হাঁটার সময় একটু ভয় পাচ্ছিলাম, কারণ এখানে বেশ অন্ধকার, অনুভূতিটা সত্যি অন্যরকম। দোকানে বই পড়ার পাশাপাশি লেখালেখির সুযোগ আছে। বুক স্টোরে ঢুকতে খরচ প্রায় $4। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মিয়ানমারে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 7 বিক্ষোভকারী নিহত, সহিংসতার নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। বিজেপির বিরুদ্ধে মমতাকে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের তৃণমূলের, নির্বাচন কমিশনে মিথ্যাচারের পাল্টা অভিযোগ। ব্রাজিলে আবারও বাড়ছে করোনায় সংক্রমণের মৃত্যু, একদিনে সর্বোচ্চ 2000-এর বেশি প্রাণহানি। এই ছিল আজকের পূর্ব পশ্চিম। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।